আমরা বাঙালি হিসেবে প্রচুর রসিক এবং আমরা সবকিছু নিয়ে হাসি তামাশা মজা ঠাট্টা করে থাকি। আপনারা অবগত আছেন অবশ্যই, কিছুদিন আগে আমাদের জ্বালানির দাম বেড়েছিল, পেট্রোলের দাম 130 পর্যন্ত চলে গিয়েছিল এবং সেটা নিয়ে আমরা যারা হচ্ছে বাসে চলাফেরা করি, বাইকে চলাফেরা করি, গাড়িতে ডিজেল ভরতে হয়, সেই সব মানুষজন ক্ষুব্ধ ছিল এবং ওভারঅল বাংলাদেশের পপুলেশনের ম্যাক্সিমাম মানুষই ক্ষুব্ধ ছিল যে সব কিছু দাম বেড়ে যাচ্ছে, যেহেতু আমরা জ্বালানির দাম বেড়েছে সেজন্য সব কিছুর দাম মোটামুটি বেড়েছে। এখন আমরা একটু হাঁপ ছেড়ে বাঁচলাম যে আমাদের জ্বালানির দাম কমে গেছে। এই যে মাত্র দুই দিন আগে একটা নিউজে আসলো যে জ্বালানির দাম কমেছে, বেড়েছে, এখন আবার কমেছে। কমেছে কত টাকা? কমেছে 5 টাকা। আগে পেট্রোলের দাম ছিল 130 টাকা, এখন পেট্রোলের দাম হয়েছে 125 টাকা। প্রচুর পরিমাণের দাম, মানে এখানে দেখা যাচ্ছে যে কমে গিয়েছে, 5 টাকা কমে গিয়েছে। এবং সবচেয়ে হাস্যকর বিষয় কি শুনবেন? সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে আপনার, আমরা যে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, বাসে যাতায়াত করি, সেখানে প্রতি কিলোমিটারে 5 পয়সা করে কমানো হয়েছে। আমার কিউরিয়াস মাইন্ড এখানে জানতে চাইলো যে 5 টাকা যেহেতু, 5 পয়সা যেহেতু কিলোমিটার প্রতি কমিয়েছে, আমি যদি 1 কিলোমিটার যাই, 1 কিলোমিটার গেলে আমি 5 পয়সা কিভাবে কম দিব? আর এটা কি একটা বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের মানুষের সাথে এটি একটি মজা মস্করা করা হয়ে গেল না? 5 পয়সা এখানে কমালো প্রতি কিলোমিটার পর্যন্ত, এখন এই টাকার নির্ধারণটা কিভাবে করবে সেটিও একটি জটিল প্রসেস। মনে করেন যে আমি এখান থেকে 2-3 কিলোমিটার যাব, 5 পয়সা করে আমি এই কীভাবে কী করবো? আমি 10 পয়সা কম দিব, আমি 15 পয়সা কম দিব, সেটা কিভাবে সম্ভব? সো এখানে এই সব জিনিসগুলো নিয়ে আমার মনে হলো যে বাঙালির উপর, বাংলাদেশে উপর মহল থেকেও বাংলাদেশের যেই সব জনসংখ্যা আছে, যে জনসংখ্যাগুলো যারা হচ্ছে ভুগছে, তাদের সাথে ঠাট্টা মস্করা করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের মতামত কী সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন।